তো বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি বাজিরঘাট পাখিকে জন্য বিডিং ভালো নাকি হাড়ি ভালো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে মনে আসা যাক হাড়ি ভালো না বিডিং ভালো এই সম্পর্কে। তো বাজিরঘাট পাখির জন্য বেশিরভাগ পাখালরা যা বলে থাকে হাড়ি ভালো, এবং হাড়ি কিন্তু আপনারা খুবই কম দামে এবং খুবই সহজে পেয়ে যাবেন। তবে ব্রিডিং বক্স কিন্তু আপনারা এত সহজে পাবেন না। তবে মানে হাড়ির দামটা কিন্তু আসলে অনেকটাই কম বিষয়ে। হাড়ি আপনারা 50-80 টাকার ভিতরে পেয়ে যাবেন বাজারের পাখির জন্য হাড়ি। এবং ব্রিডিং বক্স নিতে গেলে আপনাদের 100-200 এমনকি 500 টাকা পর্যন্ত রাখতে পারে। এবং আপনার খাতার দামই কিন্তু খাতার দাম আপনাদের ব্রিডিং বক্স কিনতে হচ্ছে। তাহলে কি আপনারা ব্রিডিং বক্স নেবেন? মানে পাখির দামটাই তো আপনার উঠে গেল, তাহলে আপনারা অবশ্যই হাড়ি নেবেন। এবং হাড়ির ভিতরে মাঝারি সাইজের হাড়িটা নেবেন আপনারা। এবং হাড়িতে কিন্তু ডিম থাকবে এবং ডিমগুলো কিন্তু ভালোভাবে থাকবে। এবং ব্রিডিং বক্স কিন্তু আসলে অতভাবে থাকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি কিন্তু হাড়িটা পুরো দিতে পারবেন পরবর্তীতে জীবাণু মারার জন্য। যখন আপনি হাড়ি পরিষ্কার করবেন তখন কিন্তু পেপার দিয়ে ভিতর দিয়ে হালকা করে কিন্তু পুড়ে নিতে পারবেন। তবে ব্রিডিং বক্স কিন্তু আপনারা তা পারবেন না, হাড়ি আপনারা ধুয়ে দিতে পারবেন, ব্রিডিং বক্স কিন্তু পাতে পারবেন না আপনারা। ওই হিসাবে আমার মতে হাড়িটা ভালো, বেস্ট হাড়ি। এবং পরবর্তী দেখা যায় একটা হাড়ির একটা কথা সম্পর্কে, বাজারের পাখি হাড়িতে কোনো কিছু দিতে হয় নাকি? মূল কথা, বাজারের পাখি হাড়িতে কোনো কিছু দিতে হবে না, বাজারের পাখি হাড়িতে কোনো কিছু দিতে হয় না, হাড়ি বা ব্রিডিং বক্সে কোনো কিছু। তারপরে আসা যাক বাজারের পাখি জন্য যে ব্রিডিং বক্সের আমাদের দরকার হয়। তবে ব্রিডিং বক্স কিন্তু আপনারা কোকাটেল বা লাভবার্ট হলে আপনারা অবশ্যই ব্রিডিং বক্স দেবেন। তবে বাজারের জন্য ব্রিডিং বক্স উপযুক্ত না। এবং বাংলাদেশে 90% পাখালরাই কিন্তু হাড়ি দিয়ে থাকে, এবং হাড়িটা কিন্তু আপনি অনেক কম দামে পাবেন। এবং ব্রিডিং বক্স নিতে গেলে কিন্তু আপনার অনেক বেশি। এবং ব্রিডিং বক্স, এবং যদি আপনারা পাখির দোকান খুলতে চান, আপনাদের কিন্তু প্রায় দোকানদাররাই কিন্তু আপনাদেরকে ব্রিডিং বক্সই দেওয়ার চিন্তাভাবনা করে নেবে, কারণ সেটি কিন্তু প্রাইসে বেশি, সেই জন্য তাদের কিন্তু লাভ হয়। তবে হাড়িতে কিন্তু সেরকম লাভ হয় না তাদের। তো যারা যারা এখন